নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। এবার আসছে বিস্তারিত খবরে। চলতি মাসের এক তারিখে গারুলিয়া পৌরসভার দুই সাফাই কর্মী বোমা ফেটে আহত হয়েছিলেন। ভ্যাট থেকে আবর্জনা তোলার সময় কোদালের ঘায়ে একটি শক্তিশালী বোমা ফেটে গিয়ে রাজেশ এলা ও মুজবর রহমান আহত হয়েছিলেন। সেই ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ অভিযুক্ত হিসেবে তিনজনকে গ্রেপ্তার করল শনিবার। রণ সরকার, প্রশান্ত সরকার, সুমিত দাস, এরাই এই ভ্যাটে বোমা রেখেছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এরা মোবাইলে ইউটিউব দেখেই বোমা তৈরির কাজ শিখেছে। ভারতীয় সঙ্গীতের কিংবদন্তির নাম কিশোর কুমার। 1929 সালে মধ্যপ্রদেশে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন তিনি। আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকে হয়ে ওঠা কিশোর কুমার, বাংলা, হিন্দি, ভোজপুরি ছাড়াও একাধিক সুপারহিট গান তিনি উপহার দিয়েছিলেন শ্রোতাদের। পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছিলেন, যেগুলি হয়েছিল সুপারহিট। এই কিংবদন্তি গায়ককে ভারতরত্ন দেওয়ার দাবি তুলে এবছরও বাগদার হেলেন চাই তার জন্মদিন পালন করল ডিজে কেবল নেটওয়ার্ক। কেক কাটার পাশাপাশি চলল মিষ্টি বিতরণ। এদিন কিশোর কুমারের জন্মদিনকে সারম্ভে পালন করা হলো ডিজে কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে। সারা দিন ব্যাপী চলল কিশোর কুমারের সুপারহিট গান। এদিন তার স্মরণে সামিল ছিলেন ডিজে কেবল নেটওয়ার্কের সমস্ত কর্মীবৃন্দরা। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম, তোমাকে জানাই প্রণাম। সন্দেহ আমাদের কিশোর কুমারকে আজ আমরা তার জন্মদিন পালন করলাম এখানে, 89তম জন্মদিন। শুধু গায়ক হিসেবে নয়, হিন্দি ছবি এবং বাংলা ছবিতে বহু ছবিতে উনি নায়কের ভূমিকাতেও আমরা দেখেছি। কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে জন্মদিন পালিত? আজ আমাদের টিজে কেবল নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা 89তম জন্মদিবস পালন করলাম আমাদের গায়ক, আমাদের নায়ক কিশোর কুমারকে স্মরণ করার জন্য। কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে? আজ সকাল থেকে আমরা এখানে কেক কাটা হলো আমাদের, এই মাত্র কেক কাটলাম আমরা। সকল আমাদের স্থানীয় যারা আছেন কিশোর অনুরাগী, প্রত্যেককে আহ্বান করছি। আমাদের এখানে মিষ্টিমুখ হলো এখনো যারা আছেন তারা আসবেন, যারা কিশোরকে মনে প্রাণে কিশোর কুমারকে ভালোবাসেন। তার অনুষ্ঠান ছাড়া কোনো কিছুই সম্পন্ন হয় না। তাই আজ আমরা এখানে কিশোর কুমারের জন্মদিন, 89তম জন্মদিন পালন করলাম। অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। শনিবার সাংবাদিক সম্মেলনে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর জেনারেল ডিরেক্টর দিলীপ শ্রীবাস্তব জানান, দুদিন ধরে রাজ্যের 5টি আলাদা আলাদা জায়গায় হানা দিয়ে প্রচুর মাদক উদ্ধার করা হয়েছে। এক কেনিয়ার মহিলা সহ মোট 4 জনকেও গ্রেপ্তার করা হয়েছে। নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং SSB যৌথ অভিযানে শিলিগুড়ি ইন্দো নেপাল বর্ডার থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। নেপালের বাসিন্দা গণেশ তামাং ও ভারতের বাসিন্দা লুক শেরফা, তাদের কাছ থেকে উদ্ধার হয় মোট 3.5 কেজি চরস। এর পাশাপাশি নার্কোটিক ও BSF-এর যৌথ উদ্যোগে ফারাক্কা থেকে 1190 কেজি পোস্ত গাছের শুকনো ফুল উদ্ধার করা হয়। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় 3 জনকে, তাদের নাম জিয়াউল হক, লালটু শেখ ও সেলিম শেখ। কলকাতার শিয়ালদহ বিগ বাজার এলাকা থেকেও 19 গ্রাম কোকেন সহ এক কেনিয়ার মহিলাকে গ্রেপ্তার করে নার্কোটিক ব্যুরোর অফিসারেরা। ওই কেনিয়ার মহিলার নাম ফিলজ মেউজি। দিল্লি থেকে আসতে গিয়েই সে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে। শুধু এখানেই থেমে নয়, নার্কোটিক ও SSB যৌথ অভিযানে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে 319 কেজি গাঁজা ভর্তি ট্রাক আটক করা হয়। গ্রেপ্তার করা হয় গাড়ির চালক নরেন দত্তকে। এছাড়াও শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বাঁকড়াহাটে একটি গ্যারেজ থেকে 78 কেজি গাঁজা উদ্ধার করা হয়। একজনকে গ্রেপ্তার করা হয় সেই ঘটনায়, ধৃতের নাম সাইফুদ্দিন শেখ, সে উড়িষ্যার বাসিন্দা বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নার্কোটিক ব্যুরোর এটি একটি বড়সড় সাফল্য বলেই মানছেন রাজ্যবাসী। এক্স্যাক্টলি উস এঙ্গল মে থোড়া সমঝ পানা কিসি কে লিয়ে ভি মুশকিল হ্যায়, কিসি কে লিয়ে মুশকিল হ্যায়। আগর ও ইহি বিক্স আগর মার্কেট মে বিকা হোতা, কোই স্টুডেন্ট জো ইউজার হ্যায়, জো এডিক্ট হ্যায়, ও আপনে ঘর মে রাখতা, তো অবভিয়াসলি কোই প্যারেন্টস নেই সমঝ পাতা কি ইসকে আন্দর, ইয়া কোই টিচার নেই সমঝ পাতা কি হ্যাঁ ইসকে আন্দর জো হ্যায় ড্রাগস রাখা হুয়া হ্যায়।
बिल्कुल एक तरह से नया ट्रेंड है और थोड़ा सा ये पेरेंट्स को तो समझना पड़ेगा, अगर है तो विक्स वो भी खोल करके खा करके देखना चाहिए उनको कि इसमें सही में विक्स है कि कुछ और चीज पड़ा हो। दिलीप जी, जिसको ये लड़ी ये देने वाला था, उनका कुछ पता चला किसको देने वाला? देने के मैंने बोला कि अननोन फीचर है, वो जिसको लेना लेना है वो खुद इस लड़ी के पास आते और उसका कंट्रोल जो है दिल्ली में बैठे हुए आदमी के पास था, मुंबई और दिल्ली से ही जो जहाज चलता है उनके पास था, तो इसको कुछ पता नहीं था। इसके व्हाट्सएप में पिक्चर? बिल्कुल, लेडी के पास कोई पिक्चर नहीं है, लेडी का पिक्चर जो है व्हाट्सएप के थ्रू उस आदमी ने जो जिसको कलकत्ता में लेना था उसको भेजा था। कुछ तो होगा कुछ कोड नंबर, लेकिन इसके मोबाइल से जो व्हाट्सएप उस कन्वर्सेशन से लग रहा है कि सामान देना और पैसा लेना है, और उसमें यही लिखा हुआ है कि एक आदमी आकर के आपके पास आएगा और मुझसे बात कराएगा, उसके बाद आप उसको सामान देंगे पैसा देंगे। असमेर শিলচরে তৃণমূল বিধায়ক ও সংসদদের হেনস্থার প্রতিবাদে শনিবার আবারও রেল অবরোধ। এদিন সকাল থেকেই নদিয়ার তাহেরপুরে রেলগেটে অবরোধে সামিল হন তৃণমূল ও মতুয়া সম্প্রদায়ের মানুষেরা, যার জেরে আরও একবার যাত্রাপথে ভোগান্তির সম্মুখীন হতে হল নিত্যযাত্রীদের। প্রসঙ্গত, অসমের নাগরিক পঞ্জির খসড়া বার করার পর থেকেই এই রাজ্যে প্রতিবাদে সামিল হয়েছিল তৃণমূল কংগ্রেস। 40 লক্ষ বাদ পড়া বাঙালির তালিকার মধ্যে বেশ কিছু মতুয়া ধর্ম অবলম্বী মানুষেরাও রয়েছেন, তাই বুধবার থেকে বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভে সামিল হন মতুয়ারাও। শনিবার তাহেরপুরের বেশ কিছু মতুয়া ধর্ম অবলম্বী মানুষেরা নিজেদের নিশান কাশর ডাঙ্কা নিয়ে রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়েন। বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ অভিযান, যার জেরে আটকে পড়ে শিয়ালদা কৃষ্ণনগর লালগোলা শাখার বেশ কিছু ট্রেন। তবে রেল লাইনের পাশাপাশি এদিন অবরুদ্ধ হয়ে পড়ে রানাঘাট কৃষ্ণনগর সড়ক পথ। মোটের উপর নিত্যযাত্রীদের ভোগান্তি এদিন চরমে ছিল। রানাঘাটের দিকে বন্ধ বন্ধ হয়েছে বলেছে যে আজকে বন্ধ হবে, যার উদ্দেশ্য হটকে এটা কেন বুঝতে পারছি না। অবরোধ করছি এই কারণে, যেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুসারে অসমের প্রায় লক্ষ লক্ষ মানুষের নাম নাগরিক পঞ্জি থেকে বাদ দেওয়া হয়েছে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তো আমরা জানতে পারছি যে পশ্চিমবাংলায় এটা মানে আগামী দিনে করা হবে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। প্রথম দেখা থেকে ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর 24 পরগনা। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারেন। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ।
আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা: ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215251224। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। রানাঘাট স্টেশনে পায়ে চলা সাবওয়েকে অ্যাম্বুলেন্স ও বিভিন্ন জরুরি পরিষেবার গাড়ি যাতায়াত করার যোগ্য করার দাবিতে রেল অবরোধ। এই দাবিকে সামনে রেখে এদিন রানাঘাটের সেন্ট্রাল গেটের সামনে দলমত নির্বিশেষে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ। তাদের দাবি, শীঘ্রই পায়ে হাঁটা আন্ডারপাসকে মোটরেবল আন্ডারপাস হিসেবে তৈরি করতে হবে। রানাঘাট পৌরসভার পৌরবিতার দাবি, রেলগেট পড়লেই ভোগান্তির মধ্যে পড়তে হয় রানাঘাট পূর্ব ও পশ্চিম পাড়ার বাসিন্দাদের, বিশেষ করে সমস্যার মধ্যে পড়তে হয় অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীদের। তিনি এও বলেন, সময় মতো হাসপাতালে না যেতে পেরে বহু রোগীর মৃত্যুও হয়েছে, তাই দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে একটি মোটরেবল আন্ডারপাসের দাবি নিয়ে সেন্ট্রাল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন রানাঘাটের বাসিন্দারা। কিন্তু সেটি পায়ে চলার জন্য একটা সাবওয়ে তারা করেছে, তাতে রানাঘাটবাসীর দাবি পূরণ হয়নি। আমরা চাইছি অন্তত পক্ষে রোগী নিয়ে যেতে পারে এরকম অ্যাম্বুলেন্স পরিষেবা, যে রাস্তার মধ্যে দিয়ে যাবে, এরকম একটি সাবওয়ে তারা তৈরি করুক। তারা বারবার এখানে এসে দেখেছেন, টেকনিক্যাল অসুবিধার কথা বলেছেন, এবারও তারা বলেছিলেন, কিন্তু আমরা তাদের চাপ দিয়েছি, কারণ এই দাবি লক্ষ লক্ষ মানুষের। স্বাভাবিকভাবেই আজকে ডিআরএম এবং জিএম তাদের সঙ্গে আমাদের কথা হলো। ডিআরএম এই আন্দোলন যখন চলছিল তখন তিনি ফোন করলেন, আমাদের আশ্বস্ত করলেন যে তারা আন্ডারপাস কমিটির সঙ্গে কয়েকদিনের মধ্যে বসবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং আগামীতে যাতে আন্ডারপাসটি মোটরেবল করা যায় তার জন্য চেষ্টা করবেন। যদি আমাদের অন্য কোনো প্রস্তাব থাকে অল্টারনেটিভ, সেটিও আমরা রাখবো, তারা বিবেচনা করবেন। এছাড়া আগামী কিছুদিনের মধ্যে পূর্ব রেলের ডিভিশনাল কমিটির মিটিং হবে, সেখানেও আমি রানাঘাটবাসীর প্রতিনিধি হিসেবে এই বিষয়টি তুলে ধরব যাতে আন্ডারপাসটি মোটরেবল করা যায়। শনিবার সকালে আনুমানিক ৫:৩০ নাগাদ শুরু হয় এই বিক্ষোভ।
চলে বেশ কিছুক্ষণ ধরে। অবশেষে রেলের আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসী। আজকে আমাদের বিশেষ করে রানাঘাট পূর্বপাল দীর্ঘ দিন ধরে স্বাধীনতার 70 বছর পরেও আমরা অবহেলিত। আমাদের দুটো গেট আছে, একটা হচ্ছে সেন্ট্রাল গেট অর্থাৎ চাবি গেট, আর একটা রত্তলা গেট। আমাদের এই দুটো গেট যদি পড়ে থাকে বহু মানুষের খুবই অসুবিধা হয়, বিশেষ করে মুমূর্ষ রোগী, স্কুলের ছাত্রছাত্রীদের সঠিক সময়ে পৌঁছানো যায় না। অনেক মা প্রতিমধ্যেই সন্তান প্রসব করে, পেশেন্টরা মারা যায় রাস্তায়, এরকম ঘটনা ঘটে। আমাদের আন্ডারপাস মোটরগোল আন্ডারপাসের দাবিতে আমাদের আজকের আন্দোলন চলছে। গায়ের রং কালো, তাই পণ দিতে হবে বেশি করে। অভাবের সংসার থাকলেও বহু কষ্ট করে অর্থ জোগাড় করে মেয়ের বিয়ে দিয়েছিলেন শান্তিপুরের বাসিন্দা বৃন্দাবন সাধুখা। বছর পাঁচেক আগে ধানতলা ধরেন্দ্রপুর এলাকায় পিন্টু সাধুখার সাথে বিয়ে হয় বৃন্দাবনবাবুর মেয়ে রিয়া সাধুখার সাথে। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত রিয়ার শ্বশুর বাড়ির লোকেরা। গায়ের রং কালো হওয়ার দায়েও চলত মানসিক অত্যাচার। তবে অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছিল যখন ওই গৃহবধূর একটি ফুটফুটে কন্যা সন্তান হয়। পুত্র না হয়ে কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্যও চলত মানসিক ও শারীরিক নির্যাতন। মৃত ওই গৃহবধূর স্বামী কর্মসূত্রে থাকেন ভিন দেশে, সেই সুযোগ নিয়ে তার ননদের স্বামী ভীম সাধুকা তাকে ধর্ষণ করত বলেও অভিযোগ। রিয়ার পরিবারের দাবি, সে এত অত্যাচার সহ্য করতে না পেরে শান্তিপুরে বাপের বাড়িতে চলে আসবে বলে ঠিকও করে ফেলে। অভিযোগ, সেই দিনই তাকে ভাতের সাথে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে তার শ্বশুর বাড়ির লোকজনেরা। এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। শুক্রবার রিয়ার বাবা বৃন্দাবনবাবুকে ফোনে জানানো হয় তার মেয়ে অসুস্থ হয়ে রানাঘাট হাসপাতালে ভর্তি আছে, কিন্তু তিনি হাসপাতালে গিয়ে দেখেন তার মেয়ের মৃত নিথর দেহ পড়ে আছে। এরপরই শ্বশুরবাড়ির লোকজন সহ মোট 13 জনের নামে অভিযোগ দায়ের করা হয় ধানতলা থানায়। তবে রিয়ার বোনের অভিযোগ, এই ঘটনায় অন্যতম অভিযুক্ত হলেন তার ননদের স্বামী ভীম সাধুকাই। তার ইন্ধনেই চলত রিয়ার উপর দীর্ঘদিন ধরে এই অত্যাচার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। বিয়ে হয়েছে, তার মধ্যে ওকে অত্যাচার করেছে, ও কালো আর আমরা গরিব, মানে আমরা দুটো বোন, আমাদের দাদা নেই, দাদা অথবা ভাই নেই বলে তার জন্য ওরা, মানে আমরা টাকা পয়সা দিতে পারবো না বলে ওকে অত্যাচার করেছে, এবং ও কালো তার জন্য অত্যাচার করেছে ওর ওপরে। তারপর ওর যখন একটা বাচ্চা, মানে 1 বছর বাদে ওর বাচ্চা হয়, তখন ও মেয়ে জন্ম দিয়েছে কেন, ছেলে না জন্ম দিয়ে, ও যে ছেলে জন্ম দেয়নি বলে ওর ওপরে ভীষণ অভিযোগ, মানে অত্যাচার করতো, ওকে অত্যাচার করতো আর সবসময় টাকা পয়সা চাইতো। আর ওর নন্দায় সব বাড়ির হত্যাকর্তা ছিলেন, এবার ওর নন্দায় টাকা পয়সা সমস্ত কিছু ওকে দিতেও, জামাইবাবুর কাছ থেকে টাকা পয়সা সমস্ত কিছু, ও জামাইবাবুর সঙ্গে টাকা পয়সা নিয়ে ওকে কোনো দিন কোনো কিছু, মানে কিচ্ছু কিনতে দেয়নি, মানে কোনো কিছুই ওকে, জিনিসপত্র কোনো কিছুই কিনতে দেয়নি। তাও দিদি কোনো দিন আমাদের জানায়নি, কিন্তু কালকে এর মধ্যেও কালকে আমাকে ফোন করে বলছে, মানে তোমার আজকে কিবার যেদিনকে দিদি মারা যায় সেদিনকে তার আগের দিন আমার সাথে রাতে কথা হয়েছে, এবং সকালে কথা হয়েছে, ও আমাকে কিছু বলতে চেয়েছিল, ওর নন্দা জামাই ওকে অত্যাচার করেছে, ওকে ধর্ষণ করেছে রাত্রে, কিন্তু ও সেটা আমাকে সকালবেলায় বলতে চেয়েছিল, কিন্তু ও বলতে পারেনি, ওর নন্দা জামাই ছিল। তখন যখন জানে যে আমি এইসব কথা বলে দেবো, তখন ওর নন্দা জামাই ও শাড়িও পরেছিল এমনকি, দিয়ে ও চলেও আসবে এখানে শান্তিপুরে চলে আসবে, কিন্তু ওকে আসতে দেয়নি, ওকে ধরে ওকে ভাতের সাথে বিষ খাইয়ে দিয়েছিল। তারপর ওর শ্বশুর শাশুড়ি ও বাড়ির থেকে মেয়েকে নিয়ে চলে গেছে, যাতে মেয়ে যদি বলে দেয় কোনো কথা, তার জন্য মেয়েকে নিয়ে চলে গেছে। তারপর ও যখন দেখে যে ওর মানে মানে এখনও পুরো মরেনি, তখন ওকে দেখছে, ওকে তোমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, এবং ওর ওকে জোর করে একটা চিঠিও লিখিয়ে নেওয়া হয়েছে যে এরকম, তুমি যদি বড়দের কোনো অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিও এবং আমার মেয়েটাকে দেখো, এই চিঠিটাও ও লিখে দিয়ে গেছে। এখন আমরা চাইছি শাস্তি, যে অপরাধী তার যেন শাস্তি হয়।
বাগদায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতন করতে পথে নামল ছাত্রছাত্রীরা। উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা সিন্ড্রানী যুব উন্নয়ন সমিতির উদ্যোগে বাগদা পুলিশের সহযোগিতায় বাগদার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেভ ড্রাইভ সেভ লাইফ, শিশুশ্রম, বাল্য বিবাহ নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য পথে নামল। খবরের কাগজ কিংবা টিভির পর্দায় চোখ রাখলেই শুধু দুর্ঘটনার খবর, তাই বাইক চালকদের সচেতন করতে বাজিতপুর স্কুলের তরফ থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়েছিল। হাতে প্লাকার্ড নিয়ে সকল ছাত্রছাত্রীরা রাস্তায় নামে সেভ ড্রাইভ সেভ লাইফের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পরিকল্পনা বাস্তবায়িত করতে। পরবর্তীতে স্কুল প্রাঙ্গণে একটি সচেতনতা ক্যাম্পও করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদার এসডিপিও অনিল রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বাগদার বিডিও ইরফান হাসমি। মানসিক মৃত্যু, মানসিক মৃত্যু থেকে কত দুর্ভাগ্যের জিনিস আর কিছু নেই, এত কষ্টের জিনিস বলে পৃথিবীতে কিছু হতে পারে না। এই অকাল মৃত্যু কিন্তু প্রতিদিন ঘটে, খবরের কাগজ খুললে টিভি খুললে আমরা দেখতে পাই প্রতিদিন সারা বিশ্বে অসংখ্য মানুষ কিন্তু মারা যান, তার মধ্যে অনেকে অকাল মৃত্যু ঘটে, পথ দুর্ঘটনায় মারা যায়। এই মৃত্যুটা কিন্তু মেনে নিতে আমাদের কষ্ট হয়, রাস্তায় চলতে হবে, এটা তো উপেক্ষা করার কোনো উপায় নেই। কিন্তু রাস্তায় বেরোলে কেউ বাড়িতে ফিরবেন আর কেউ বাড়িতে ফিরবেন না, একটা অনিশ্চয়তা। এই যে ঘটনাগুলো ঘটে এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের, অত্যন্ত কষ্টের। এই ধরনের কাজ করতে পেরে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই। আগামী দিনেও এই ধরনের সমাজ সচেতনতামূলক কাজ করতে চায় তারা। শিশু শ্রমিক, বাল্য বিবাহ, আপনার নারী নির্যাতন, মাদকদ্রব্য সেবনের প্রতিবাদ এবং সেফ লাইফ সেফ ড্রাইভ সম্পর্কে যেটা এটা অনুষ্ঠান, এই সম্পর্কে আমাদের স্কুলে সিন্ধানি উন্নয়ন সমিতির পরিচালনা এবং বাগাতলার আগ্রহতার জন্য এই অনুষ্ঠানটা গ্রেপ্ত। আর কি কি অনুষ্ঠান আছে? আর এখানে বাল্য বিবাহ সম্পর্কিত অনুষ্ঠান, মানে বাল্য বিবাহ ছোটদের যে ছোটদেরকে অত ছোট বয়সে যে বিয়ে না দেওয়া দরকার সেই সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান এখানে করা হচ্ছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি, সোহাগ চাঁদ।